الْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله وعليكم السلام ورحمة الله وبركاته شمالي دي جوشيم الدين باي سنگاپور تيكي گروت پون ایک تي بيشو جانتے سيسن شتي هلو جي گربو بوتي عباسة شانتان کی بای برینی ہو بے কারণ মুফতি হওয়া, মুহাদ্দিস হওয়া বা ভালো মুফাসসির হওয়া, কোরআন এবং হাদিসের আলেম হওয়া ব্রেন না হলে তো সম্ভব না। এই বিষয়ে কোরআন এবং হাদিস থেকে একটু পরামর্শ জানতে চাই। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মা বাদ। সম্মানিত জসীমউদ্দিন ভাই, যে ছেলেটি সৎ হবে এবং নেক হবে ওকে আল্লাহ ব্রেন দিবেন, বিদ্যা দিবেন, বুদ্ধি দিবেন। কারণ আল্লাহ কোরআন মাজিদে বলছেন, অত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো, ইউ আল্লিমুকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিবেন। এখন শিখ আল্লাহর যে এই বিদ্যাগুলো, এই জ্ঞান কোরআন এবং হাদিসে যেটা আপনি উল্লেখ করছেন, কোরআনে হাফেজ হওয়া, হাদি মুফাসসির হওয়া, মুফতি মাওলানা হওয়া, মুস্তাহিদ হওয়া, এটি সবার পক্ষে সম্ভব নয়। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার ইচ্ছা করবেন, যাকে এই জ্ঞান দিবেন, সে ব্যক্তিই এই জ্ঞান পাবেন। আপনারা জানেন একটা হাদিসের কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইউরিদুল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যার মঙ্গল চান তার এই জ্ঞানের ফাঁকি বানাবেন, দিনের ফকি জ্ঞানী বানাবেন। আর ফকি হতে গেলেই তাকে তার পরেজগার হতে হবে, পরেজগার হইলে আল্লাহর ভয়ভীতি থাকলেই আল্লাহ তাকে বানাবেন এবং সে ব্যক্তি ফকি হবে। তাহলে দুই শর্তের সাথে জড়িত দেখেন। এই জন্য দেখবেন বড় বড় আলেম, বিজ্ঞজন, যারা কোরআন এবং সুন্নার খাঁটি বিজ্ঞজন, মুস্তাহিদ আলেম, তাদের মধ্যে আল্লাহর অনেক তাকওয়া ছিল, আমলদারি ছিল, ভয় ছিল, তখনই তাদেরকে আল্লাহ সম্মান এবং মর্যাদা দিয়েছেন। এখন তো বর্তমান অবস্থা যা দেখা যায়, কোরআন হাদিসের আমল তো নাই, খালি একজনের বিরুদ্ধে আরেকজনের বকাবাজি এই সেই ইত্যাদি। কোরআন হাদিসের মাধুর্য বোঝে না, খালি একটা দলিল নিয়ে উপস্থাপন করে অমুকরে গায়েল করো, অমুক দলকে গায়ে করো, অমুক দলকে জাহান্নামি বলা, এই বলা, সেই বলা, এই হল আলেমদের কাজ। আসলে আমল মূল এলেম তাদের নাই। তো যাই হোক, এই জন্য সন্তান হওয়াই বড় কথা নয়, নেক সন্তান কামনা করা, এটা হলো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। এই জন্য স্বামী স্ত্রী সবসময় আল্লাহর কাছে দোয়া করা, রব্বানা হাবলানা মিনা জোয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জালনা লিল মুত্তাকিনা ইমামা। এটা সূরা ফুরকান আয়াত 3 শিখে নেন, এবং যারা এই ধরনের আমল করতে চান তারা এটা পড়বেন। নেক সন্তান এবং স্বামী স্ত্রীর নেক হওয়া এবং স্বামী স্ত্রীর মনের চাহিদা মতো করে এই দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ দুজনের জন্যই। তারপর আল্লাহর কাছে সবসময় নেক সন্তানের জন্য দোয়া করা, রব্বি হাবলি মিনাস সলিহিন, যেটা আমাদের ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। না পা আরবিতে, তারপর বাংলাতে আল্লাহর কাছে দোয়া করবেন, নেক সন্তান, আল্লাহ নেক সন্তান দান করেন, আল্লাহ নেক সন্তান দান করেন। এই 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 যে সন্তান হওয়ার পূর্বের থেকেই ছেলে এবং মেয়েকে, অর্থাৎ স্বামী এবং স্ত্রী দুজনেই যখন বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার চিন্তা করবে, দাম্পত্য জীবন শুরু করবে, এর আগেই নিজেদেরকে চিন্তা করতে হবে, ভালো স্ত্রী নির্বাচন করা, পরেশগার একটা মেয়েকে নির্বাচন করা, ছেলে পরেশগার হওয়া, আল্লাহর কাছে সেই পথে চলা, ভালো পথে চলা, অন্যায় পথ থেকে দূরে থাকা, নিজের সতীত্বকে রক্ষা করা, স্বামী তার যেমন নিজের লজ্জাস্থান হেফাজত করবে, স্বামী স্ত্রী তার সতীত্বকে রক্ষা করবে, হালাল পথে দুজনে ব্যাগ করবে, আল্লাহ রব্বুল আলমিন আরও তাদের শক্তি দিবেন, সামর্থ্য দিবেন। তারপরে যখন সন্তান হবে তখন তারা ভালো পথে চলবে এবং আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করবে, তাদের সৎ নিয়ত রাখবে, এখলাস থাকবে, কী উদ্দেশ্যে সন্তান চাচ্ছে, সন্তান দেয়া তাকে ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, কবিরাজে বানাবে, শয়তানি ময়তানি বানাবে, এই ধরনের নিয়ত না করে ভালো ধরনের নিয়ত করবে, আল্লাহ আমার ছেলেকে আমি বড় হাফেজ বানাবো, আপনার কোরআনের ধারক খাদেম বানাবো, এই ধরনের সৎ নিয়ত থাকা, আল্লাহর কাছে বলে এই বলে দোয়া করা, তারপর সুন্দর নাম সিলেক্ট করা, তারপরে দোয়াতে আল্লাহর কাছে মনের কথাগুলো বলবে, সেই ধরনের দোয়া, সেই ধরনের নেক সন্তান কামনা করবে, চাইবে, এই যে এই কথাগুলি উল্লেখ করলাম। তারপরে দেখুন, মার গুরুত্ব তো অনেক, নেক সন্তান, নেক মা হইলে, বাপ নেক হইলে সন্তানগুলি যে ব্রেনি হয়, বুদ্ধিমান হয়, আল্লাহর আল্লাহর সুদৃষ্টি থাকে, আল্লাহর অসত্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচায় দেন, এটা তো অনেক গুরুত্বপূর্ণ কথা। যখন মার রেহেমে যখন নুৎফা আকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানি রেখে দেন 40 দিন, পরে 40 দিন রক্ত মাংস, দ্বিতীয় 40 দিন শরীরের পূর্ণ গঠন আকৃতি তৈরি করেন, তা 43-এর পরে তো ফেরেশতা পাঠায়, তো ফেরেশতা পাঠিয়ে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দেন, বেকাতবে রিজকিহি ওয়া আজালিহি ওয়া আমালিহি, রিজিকের ব্যবস্থা করেন, কদিন বাঁচবে, তারপর কী আমল করবে, শাকিউ না সাইদিন, খারাপ হবে না ভালো হবে, এগুলি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেন। তাই সুতরাং মারপেট থেকে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমার সন্তানকে নেক বানান, আমার সন্তানকে পরেশগার বানান, আল্লাহ আমার সন্তানকে মুত্তাকিন বানান, আল্লাহ আমার ভদ্র বানান, উত্তম চরিত্রধারী বানান, এগুলো আল্লাহর কাছে দোয়া করা, যে ধরনের কামনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করবেন। আর দোয়াটাও তো ইবাদত, আল্লাহর কাছে দোয়া করতেছে, তো দোষ কী?
মা নামাজ পড়বে, গর্ভবতী বাচ্চা লয়ে আল্লাহর কাছে দোয়া করবে, অন্যায় পথে থেকে থাকবে, অন্যায় পথে থেকে দূরে থাকবে, পর্দার মধ্যে থাকার চেষ্টা করবে, পেটে বাচ্চা লয়েই তো যায় রাস্তার মধ্যে যায় মিছিল করে। তা তাদের নেক সন্তান কি যে হবে এটা তো ভালো কথাই, পেটে বাচ্চা লয়ে সিনেমা হলে যায়, পেটে বাচ্চা লয়ে গান বাজনা ন্যাংটা নোংটা এই ইন্ডিয়ার স্টার জলসা আর সে সিরিয়ালগুলো একটার পর একটা দেখে দেয়, রাত্রে না দেখতে পারলে দিনের বেলা কাজা করে তারা। তাই বাচ্চা কি হবে এটা তো অবস্থাই, তারপর বাচ্চা জন্মের পরে যে রাত দিন 24 ঘন্টা এদের চলাফেরা এগুলি প্রভাব ফেলে না অবশ্যই এগুলি। তারপরে বাচ্চা জন্ম নেওয়ার পরপরেই তাদেরকে তা আল্লাহ রসুলের বিধানগুলো তাদের মাঝে কার্যকর করা, হাকিকার ব্যবস্থা করা, সুন্নতি কাজগুলি করা, তাদেরকে সেই ভালো তারবিয়াতে রাখা, সেইভাবে নিজেদের আমল আখলাকের সাথে তাদের আমল আখলাকগুলি হয়ে থাকে, এভাবে আল্লাহর কাছে নিজে চেষ্টা দোয়া করা এবং নিজেরা চেষ্টা করা, ভালো প্রতিষ্ঠানে রাখা, ভালো প্রতিষ্ঠানে শিক্ষিত শিক্ষা দেওয়া, অন্যায় অপরাধ থেকে তাদেরকে দূরে রাখা, যেই সমস্ত পরিবেশের কারণে তারা তাদের আমল আখলাক নষ্ট হয়ে যাবে অথবা চরিত্রহীন হয়ে যাবে, এই ধরনের চরিত্র থেকে তাদেরকে হেফাজত করা। তো এইটা হলো আল্লাহ সুবহানাহু তাআলা কাকে মুহাদ্দিস বানাবেন, কাকে মুস্তাহিদ বানাবেন, কাকে বড় ইমাম বানাবেন, কাকে কোন ধরনের পদে রাখবেন, এই তো আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। এই জন্য আমার কাছে আপনার কাছে কি কামনা, চেষ্টা করতে হবে, দোয়া করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, এই তো সংক্ষিপ্ত। সুতরাং আমরা উল্টাপাল্টা চিন্তা করলে হবে না, আল্লাহর কাছে বিষয়গুলো সুপর্দ, কারণ আপনি তো আমি আপনি আমি কেউই জানে না যে এই সন্তান কি হবে, আর আল্লাহর কাছে তারপরে যখন সন্তান বড় হবে সেই ধরনের দোয়া তারও করতে হবে, তাকেও শিখিয়ে দিতে হবে, আল্লাহর কাছে কামনা করতে হবে। তারপরে সর্বসক্রিয়ভাবে একজন আলেম এভাবেই হয় না, একজন মুহাদ্দিস এভাবেই হয় না, এটা তো আল্লাহর পক্ষ থেকে তৈরি করা জিনিস নয় যে আল্লাহ প্যাট থেকে বাইর করে দিয়েছে। যেমন কুধারণা করা আব্দুল কাদের জিলানির বিরুদ্ধে মায়াপাড়াতে 18 পারা হাবেজ হয়েছে, শয়তানি কথা ছাড়া কোনো কিছুই নেই। তো এখানে এসে কত চেষ্টা করতে হবে, দোয়া করতে হবে, আর নিজেরা চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে নিজেরাও দোয়া করতে হবে, সেই পরিবেশে তাদেরকে চেষ্টা করাতে হবে। একজন কি বড় আলেম মারপেট থেকে পরে আর চলে আসছে, আর সে শিখছে, কষ্ট করছে, ত্যাগ শিকারের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দান করছেন, সেই ধরনের ইখলাস, সেই ধরনের সততা, সেই ধরনের বিশ্বাস তাদের ভিতরে ছিল, সুতরাং তারাও যেরকম চেষ্টা করছে, তারাও যেমন আল্লাহর সাথে সম্পর্ক রাখছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেই ধরনের মর্যাদা এবং সম্মান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করে, আল্লাহ আমাদের সন্তানদেরকে কোরআন এবং সুন্নার খাঁটি পথে আলিম হওয়ার, দিনের খাদেম হওয়ার এবং কোরআন সুন্নার ভালো আলিম হওয়ার এবং বড় কোরআন সুন্নার একজন ধারক বাহর জাতির খিদমত যেন করতে পারে, কোরআন সুন্নার বাণী যেন সবাইকে সবার মাঝে পৌঁছায় দিতে পারে সঠিকভাবে, সেই তৌফিক আল্লাহ আমাদের সকল সন্তানদেরকে দান করুন। ভালো পথে রাখুন, সৎ পথে রাখুন, হক পথে রাখুন, সহি শিক্ষা সহি আকিদার রূপে প্রতিষ্ঠিত রাখুন, সর্বপ্রকার অশালীন অন্যায় অপরাধ থেকে অথবা বেদাত এবং শিরক থেকে দূরে থেকে তাদের সবাইকে হেফাজত করুন। হাজা সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ, সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا